পিরোজপুরে পৌঁছেছে মানবতা বিরোধী অপরাধী সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর মরদেহ। আল্লামা সাঈদী ফাউন্ডেশনে রাখা হচ্ছে মরদেহ, সেখানেই তাকে দাফন করার প্রস্তুতি চলছে। জানাজার নামাজ কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হবে, সেখানে উপস্থিত রয়েছে স্বজন, জড়ো হয়েছে সাঈদী ফাউন্ডেশনের হাজারো নেতাকর্মী। এলাকায় নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। পেছনে পুলিশের গাড়ি আছে, বিপুল সংখ্যক পুলিশ আছে সাথে। পুলিশ এবং জামাত কর্মীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের সামনেই দেখতে পেয়েছেন, এবং এই মাত্র আপনারা দেখতে পেলেন যে গাড়িটি চলে গেল। এবং আপনাদেরকে যদি আমি একটু আশেপাশের এলাকার অবস্থা একটু দেখাই, যে সামনে নিয়ে যায় মেট্রো রেলের স্টেশনটি বরাবর, কিন্তু এখানে রাস্তা অবরোধের চেষ্টা করেছে জামাত কর্মীরা। এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার পুলিশ কিন্তু সেই অংশটি মোকাবেলা করে, সেই সিচুয়েশনটি মোকাবেলা করে কিন্তু এখন স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন যে একটি মোটর বাইকে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর আগে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনেক টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে পুলিশ যেভাবে পারে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, এবং শেষ পর্যন্ত তারা কিন্তু ছত্রভঙ্গ করতে সক্ষম হয়। সাঈদীর মরদেহ দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু তারা বের করতে সক্ষম হয়েছে। তো